মর্নিং এন্ড হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, তোমাদের নতুন বছর অনেক অনেক ভালো কাটুক, আমারও ভালো কাটুক। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, দেখতেই পাচ্ছ সকাল সকাল সেজে গুজে বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি যেতে যেতে তোমাদের বলবো। আর তারা কুটুস তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলবে। হ্যালো সবাইকে, হ্যাপি নিউ ইয়ার বলো, তোমরা দেখা যাচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তো আমরা এত সাজুগুজু করে চলে এসেছি যে তোমারই হ্যাপি নিউ বলো তো কিনি, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ এখন গিনি শোনার চান হলো, দাঁড়াও একটু, হ্যাপি নিউ ইয়ার বলো, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার। তোমরা কোথায় যাচ্ছিলে ট্রেনে করে? এই যে অনন্যার সব সুন্দর সুন্দর শাড়ির ভান্ডার, ওর প্রত্যেকটা শাড়ি এত সুন্দর না যে কি বলবো, দেখলেই মনে হয় সবগুলো নিয়ে যায়, কিন্তু ওর নিজে একটাও পরে না, খালি জমিয়ে জমিয়ে রেখেছে সব শাড়ি। আর দেখো সব শাড়ি, এবার রাখার জায়গা পাওয়া যাবে না, এবার সব ভর্তি, কিন্তু একটাও পড়বে না। আবার বলছে একটা নতুন কিনেছে, যতবার আসে ততবার ওর নতুন নতুন শাড়ি দেখায়। এই যে নতুন বছরের প্রথম দিনের প্রথম খাওয়া দাওয়া আজকে, এই যে মিষ্টি কেক চা দিয়ে স্টার্ট হলো আমাদের। আমার কেক ছিল, কেক গুলো আস্তে আস্তে উড়ে গেল কোথায়, আরো কেক ছিল আমার, কে নিয়ে নিয়েছে আমার কেক গুলো, সব চোর ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। এই যে এই যে চারিদিকে চোর ঘুরে বেড়াচ্ছে আমাদের। নিউ ইয়ার এর লাঞ্চ, লিউ নিউ ইয়ার এর লাঞ্চ, জেঠির হাতে টেস্টি টেস্টি ফ্রাইড রাইস এন্ড চিলি চিকেন। যদিও আমি এক রাউন্ড খেয়ে নিয়েছি, আরে একে বাকি পাইনি রে, আহা ছেলেটা বাকি পাইনি কাজে। আর একজন এখানে দাও দাও করছে, বোটানিক্যাল গার্ডেন, যেটা জেঠুমারি একদম পাশে, এত বছরে আমাদের কোনোদিনও আসা হয় না। আজকে জেঠু থেকে লোক আসে, হ্যাঁ যেটা বাইরে থেকে লোকে দেখতে আসে, আমরা নিজেদের বাড়ি থাকা সত্ত্বেও এখানে আসতে পারি না, প্রত্যেকবারই চাই যে আসবো আসবো কিন্তু হয়ে ওঠে না। আর আজকে আমরা ডিসাইড করেছি আজকে আমরা এখানে থাকবো, তো ওই জন্য আমরা গার্ডেনে আজকে ঘুরতে এসেছি, বোটানিক্যাল গার্ডেন তোমাদের সাথে আজকে শেয়ার করবো যেখানে যেখানে যাবো। পয়লা জানুয়ারি আমাদের গুরু গুরু করতে চলে এসেছি এখানে, দাঁড়া দেখাচ্ছি। এই যে সামনে যাচ্ছে দুই বাবা দুই বাচ্চা, আর যে ওকে দেখো একটু, এই দেখা সুন্দরী আজকে সেজেছিস কি একটু দেখা, এই দেখো আজকে কি সুন্দর করে সেজেছে। তখন বলেছি না সকালে শাড়ি পরে না লজ্জায়, ওই জন্য এখন একটা শাড়ি পরেছে, লজ্জায় লাস্টে পরতে বাধ্য হলো শাড়ি। এই যে বরের মুখটা দেখো, ওর বরের মুখটা দেখো, কি বালুবাসা কি বালুবাসা। প্রচুর ভিড়, এমনিতেও প্রচুর ভিড় হয়, আজকে তো আরোই ভিড়। তা আমরা অনেক লেট করে এসেছি, মানে বন্ধ হওয়ার একটু টাইম আগে এসেছি। কত যে পুরনো পুরনো গাছ, কত উঁচু উঁচু, কত পুরনো পুরনো গাছ। লতানো বাজগে বাঁশ গাছ দেখো, এরকম বাঁশ গাছ কোনদিন দেখেছো লতানো? এরকম দেখো গুড়িগুলো লতিয়ে 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 উঠেছে। দেখো এখানে এটা একটা পুরো একটা বাড়ি, একটা বাংলো টাইপের, এটা ঠিক মানে সেই ব্রিটিশ আমলের বাড়ি আর কি, অনেকটা ভেঙে ভেঙে গেছে, কিন্তু সেই অ্যান্টিক ব্যাপারটা আছে, এই ধরনের বাড়িগুলো দেখতে এত ভালো লাগে, স্ট্রাকচারটা এত সুন্দর, আর্কিটেকচারটাই এত সুন্দর। সবাই এখানে প্রসেশন করছে, কারণ আমরা যখন ঢুকেছিলাম তো। Thank you.
এই যে এই যে গাছ চুরি করছে, গাছ চুরি করছে, বোটানিক্যাল গার্ডেনে এসে গাছ চুরি করছে, কিরকম সাহস! ওকে পাঠিয়েছি পদ্মের একটা বাল্ব নিয়ে এসো। আমরা এখন যাচ্ছি মানে গার্ডেনের যেটা মেইন আকর্ষণ সেটা হচ্ছে একটা বট গাছ, 300 বছরেরও বেশি পুরনো একটা বট গাছ, তো সেইটাই হচ্ছে এখানকার মেইন আকর্ষণ, তো সেটাই দেখতে যাচ্ছি। তো এমনিতে তো এখানে চারিদিকে প্রচুর প্রচুর পুরনো পুরনো গাছ, সেগুলো তো অনেকেরই নাম টাম তো আমরা জানি না, মানে আশেপাশে প্রত্যেকটা গাছই মানে প্রচুর প্রচুর পুরনো, যেগুলো গাছের গুড়ি দেখলেই বোঝা যাচ্ছে। তারপরে অনেক গাছ কিন্তু কেটেও ফেলেছে, ওখানে সব গুড়িগুলো দেখো এভাবে কাটা কাটা আছে, মানে গুড়ি পড়ে যাচ্ছে। এই যারে গেল সেটা আমার ছেলেটা, টাটা। তো দিদাদের বাড়ি যাচ্ছে, অনেক গাছ কেটেও দিয়েছে কারণ অনেক পুরনো হয়ে গেছে বলে। তো চলো দেখাই তোমাদেরকে 300 বছরের পুরনো বট গাছ। জনসমুদ্র জাস্ট এই বট গাছটাকে দেখার জন্য। এই যে দেখছো এটা পুরোটা কিন্তু বট গাছ, এটা এই জায়গাটা, এই বট গাছটা দেখার জন্য এখানে পুরো জনসমুদ্র। দেখতে পাচ্ছি গিজগিজ করছে শুধু মাথা। আর এই যে আমরা পুলিশের অত্যাচারিত অত্যাচার তো এখানেও একদম পুরোদমে চলছে, দেখো এর উপর দিয়ে উঠবে। সোয়েটারটা পরিয়ে এনেছিলাম কিন্তু এত গরম থাকা যাচ্ছে না, সবাই সোয়েটার খুলে নিয়েছে। এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের বট গাছ, যেটা কোথায় শুরু কোথাও শেষ কিছু বলা যাবে না। এটা পুরো রাউন্ড আর কি, রাউন্ডে আছে সামনেটা, আমরা এটা পুরো রাউন্ড করে ঘোরা যাবে, বুঝছো? আরো কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, চলো দেখো। এই হচ্ছে বট গাছটা, দেখেছো গুড়িগুলো দিয়ে পুরো ভেতরটা দেখো, একটাই বট গাছ দিয়ে কিন্তু এটা গোড়াটা তৈরি হয়েছে। আর ওইদিকে পেছনটা পুরোটা আছে, তার আসল গুড়ি কিন্তু কেউ এখন পর্যন্ত খুঁজে পাইনি যে গাছের আসল গুড়ি কোনটা, পুরো জালের মতো হয়ে গেছে দেখো। ভেতরে এখন ঢুকতে দেয় না, আগে ঢুকতে দিত, আমরা গেটের ভেতর থেকে গেটের বাইরে থেকে ভিডিও করছি। ভেতরে ঢুকতে দিত না, এই গাছগুলো ছিল না তখন, এই রাস্তা ছিল। দেখো একটা তাল গাছের কতগুলো মাথা, দেখেছো একটাই তাল গাছ। দেখেছো এরকম তাল গাছ কোথাও দেখেছো? এটাই হচ্ছে গার্ডেনেই দেখা সম্ভব। দুই বাচ্চা আমাদের নাজেহাল হয়ে গেছে আর হাঁটতে চাইছে না। আমাদের মশা অভিযান হচ্ছে, মশা অভিযান রাত্রিবেলা শোয়ার আগে মশা অভিযান, কটা বাজে দেখবে? দেখো 1:30 বেজে পার, 1:45 বাজতে যায় আর আমাদের এখনো মশা অভিযান চলছে। এখন আমরা ঘুমাতেও পারলাম না, কোনো বাচ্চাই ঘুমায়নি, এই বাচ্চাও জেগে আছে, ওই বাচ্চাও জেগে আছে, আর আমাদের মশা ঢুকেছে সেই এই তো 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 ওই যে
কোথায় উঠেছে মশা মারতে, মশা মারতে কামান দেখার মতো অবস্থা হয়ে গেছে আমাদের। কালকে রাতে তো মশা কামড় ওরকম করে খেয়ে খেয়ে তো ঘুমানো হলো, ঘুম থেকে আমরা একটু আগেই উঠলাম, এখন মোটামুটি 11টা বাজতে যায়, কারণ কালকে শুয়েছি ওই 3টের দিকে শুয়েছি সবাই বাচ্চা কাচ্চা সবাই। তো সকালবেলা উঠে আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে, তন্ময় চলে গেছে, তন্ময় আমাদেরকে মানে পরে এসে আমাদেরকে নিয়ে যাবে পিটিএস থেকে, আমরা এখান থেকে পিটিএস চলে যাবো বিকেলে, ও এসে নিয়ে যাবে। তো চলো, হ্যাঁ কালকের ব্লগটা আজকে শেষ করছি, বছরের প্রথম দিনের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না, নতুন বছরে তোমাদের কাছে কিন্তু আমার এইটুকুই চাওয়া, ঠিক আছে? তাহলে চলো, আশা করছি তোমাদের সবার নতুন বছর ভীষণ ভীষণ ভালো কাটবে, সাথে আমারও ভালো কাটবে। চলো এই আশাটা নিয়ে আজকে ব্লগটা শেষ করছি, আবার নতুন ব্লগের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।